বিচিত্র এই দেশ। আর কলকাতার বিচিত্রতা সম্বন্ধে কারোর জিজ্ঞাসার কোনো অবকাশ থাকে না। নতুন পুরনো আধুনিক ঐতিহাসিক সমস্ত জিনিস নিয়েই কলকাতা থাকতে ভালোবাসে। তাই কলকাতার পথঘাট দোকানপাট সবই জানে তার ঐতিহ্য, তার বিষণ্ণতা এবং তার আনন্দগুলোকে। সেই কলকাতা নিয়েই আমাদের কাজ কলকাতার কলম্বাসে। তাই আজকে আমরা বেরিয়ে পড়েছি কলকাতার অন্যতম একটা জায়গা, যেখানে বাঙালিরা নিজেদের জ্ঞানের রসনা আর জীবের রসনা দুটোকেই মেটাতে গিয়ে থাকে, যেখানে আমরা বইয়ের পাহাড় দেখতে পাই। হ্যাঁ, ঠিকই শুনেছো, বইয়ের পাহাড়। বই পাহাড় শোনোনি মনে হচ্ছে, কি করেই বা শুনবে? সেমিস্টারের আগে বই খুললে কেউ বই পাহাড় বা বই পাড়া সম্বন্ধে জানতে পারে? আরে হ্যাঁ, বই পাড়া, আমি কলেজ স্ট্রিটের ব্যাপারে বলছি। চলো আজকে আমরা যাচ্ছি, তোমরাও আমাদের সাথে চলো, ঘরে বসে ল্যাদ না খেয়ে একটু দেখেই নাও কলেজ স্ট্রিটের আজ কাল পরশু। না গেলে জানাই যাবে না কলেজ স্ট্রিট কি। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, প্রেসিডেন্সি কলেজ, দ্য সংস্কৃত কলেজ অফ ইউনিভার্সিটি, হিন্দু স্কুল, হেয়ার স্কুল, কলেজ স্কোয়ার, কলেজ স্কোয়ারের প্রেম, কিছুটা সময় দিয়ে দেয়, দ্য ইন্ডিয়ান কফি হাউস, মান্নাদের, হ্যাঁ সেই মান্নাদের কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই গানের কফি হাউস, এবং নিত্য নতুন পুরনো জীর্ণসার, প্রচুর প্রচুর বইয়ের দোকান কোম্পানি ঘিরে তৈরি এই কলেজ স্ট্রিট। ছোটদের বই থেকে শুরু করে বড়দের বই, গল্পের বই, পড়াশোনার যাবতীয় যে কোনো বইয়ের সম্ভার আছে এই কলেজ স্ট্রিটে। এ দোকানে নেই তো কি হয়েছে, পাশের দোকানে চলে যাও, নিশ্চয়ই পাবে। এপিজে আব্দুল কালাম থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ সবাইকেই পাবে তুমি বই রূপে কলেজ স্ট্রিটে। আর খিদে পেলে জিশান তো আছেই, তারপরে আছে পুঁটিরাম, আর প্যারামাউন্টের খাবার তো জুড়ি মেলা ভার। মিষ্টির রসনা আসলে পুঁটিরামে চলে যেতে পারো, পুঁটিরামের মিষ্টি সবসময়ই অন্যরকম খেতে হয়। আজ কলেজ স্ট্রিটের অবস্থাটা একটু অন্যরকম, বিক্রিবাটা নেই বলবো না, আছে নিশ্চয়ই আছে, কিন্তু আগের থেকে অনেকটা কম। কদিন আগে যেন কোন একটা খবরের কাগজে পড়ছিলাম, আর হয়তো এই শতাব্দী প্রাচীন কলেজ স্ট্রিটকে আমরা দেখতে পাবো না। আজ কলেজ স্ট্রিটে খুব কম লোকই বই কিনতে যায়, নিত্য নতুন অনলাইন সাইট বা ফ্লিপকার্ট অ্যামাজনের মতো ওয়েবসাইট থেকে লোকে এক তো সস্তাতে বই পেলেও তার সাথে খাটনিটা হয় না। আর এখন মানুষ খাটতে ভুলেই গেছে। এই সম্বন্ধে জেনে নেওয়া যাক, এক বিক্রেতার সাথে আমাদের দেখা হয়ে গেল মুস্কান বুক স্টলে, মুস্তাক স্যার, দেখি উনি কি বলেন। অনলাইন হয়ে বইয়ের মার্কেট আমাদের অনেক খারাপ হয়ে গেছে আগের থেকে, কেন লোক বাড়ি বসে ভালো ডিসকাউন্টে বই পেয়ে যাচ্ছে, এবং আগে যে বই নিয়ে একটা যে রিটার্ন করতে পারতো না, এখন সে রিটার্নও করতে পারছে। হ্যাঁ, এই জন্য বইয়ের মার্কেট আমাদের অনেকটাই ডাউন হয়েছে। আমাদের মানে এখন ওদের সঙ্গে পাল্লা দিয়ে বেশি ডিসকাউন্ট দিতে হচ্ছে, না হলে কলেজ স্ট্রিটে লোক আসবে না। যদি সেম দামেও পাই বাড়িতে বসে, কেউ কলেজ স্ট্রিটে আসবে গাড়ি ভাড়া করে কষ্ট করে? এই জন্য আমাদের অনলাইন হয়ে ক্ষতি হয়েছে, লাভ হয়নি কিছু। বিশেষ করে বইয়ের মার্কেট অনেকটা ক্ষতির সম্মুখে পড়েছে। কিছু করছি, হ্যাঁ ঠিক করে বলেছেন, কি বন্ধ হয়ে যাচ্ছে ওই
লোক ভাড়া দিয়ে চলে যাচ্ছে দোকান, নিজের দোকান অন্যজনকে ভাড়া দিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ চালাতে পারছে না। আর যারা ভাড়াদার রয়েছে তাদেরও ভাড়া তোলা মুশকিল হচ্ছে। এমনি এখন বই সিলেবাস সেমিস্টার হয়ে গেছে, সিলেবাস পাল্টে গেছে, নতুনভাবে সেমিস্টার হলো, তার জন্য অনেকে এফেক্ট পড়েছে। হ্যাঁ আবার এই অনলাইন হয়ে তো তাদেরকে তার সঙ্গে পাল্লা দিয়ে ডিসকাউন্ট দিতে গিয়ে আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে। 1-2% লাভে ব্যবসা করতে হচ্ছে, এবং ভালো সেল না করতে পারলে লাভ হচ্ছে না, সেলের উপরে লাভ করতে। ওনার কথাগুলো শুনে যখন চলে আসছি দেখতে পেলাম কিছু দোকানদার ঘুমাচ্ছে, কেউ ফোনে ব্যস্ত, খরিদ্দার খুব একটা নেই, সবাই চেঁচে ডাকছে খরিদ্দারদের, কিন্তু বই কেনার সেই আকর্ষণটাই মুছে গেছে। ল কলেজের বই যেখানে পাওয়া যায় এককালে সবার প্রচুর ভিড় ছিল, সেই সব দোকানও আজকে বইয়ে ঠাসা, কিন্তু ক্রয় করার কোনো স্টুডেন্ট সেখানে নেই। হ্যাঁ কিছু কিছু দোকানে অবশ্যই আছে, কিন্তু বেশিরভাগ দোকানই মার খাচ্ছে, উঠে যাচ্ছেন অনেকে, চিরাচরিতেই বইয়ের বিক্রির দোকান বন্ধ করে দিচ্ছেন। খরিদ্দার কখন আসবে এই আশাতে দোকান খুলে বসে থাকতে থাকতে সারাদিনে হাঁপিয়ে পড়ছেন অনেকে। দেখতে পাচ্ছি কলেজ স্ট্রিটের সেই জীর্ণ রূপটা, এর জন্য দায়ী মনে হয় আমরাই। ছোটবেলায় বাবা মার হাত ধরে যখন কলেজ স্ট্রিটে আসতাম, দেখতাম চারিদিকে দাঁড়ানোর জায়গাটা পর্যন্ত আমরা পেতাম না। চলতে চলতে এগিয়ে যাচ্ছি শিশুদের বা স্কুল বই যেদিকে পাওয়া যায় তার। তপন বুক স্টলে পৌঁছে গেলাম, কিছু কথা ওনার থেকেও জেনে নেওয়া যাক কি ঘটছে। যার জন্য স্কুল বই আগে ভালোই যেত, এখন সেই আন্দাজে স্কুল বই বিক্রি নেই, এই হলো কথা। সরকার তো বই দিয়ে দিচ্ছে বিনে পয়সা, তাই আর কিছু করার নেই। তাহলে আপনি কি ভাবছেন তাহলে এবার স্কুল বইয়ের বিক্রির সাথে সাথে অন্য কিছুও বিক্রি করতে হবে? হ্যাঁ অন্য কিছু মানে কি, এই গল্পের বই ঠল্পের বই এইগুলো বিক্রি করতে হয়। কিন্তু আগে যে ছেলেমেয়ের মনে যে গল্পের বই পড়ার নেশা ছিল, আমার কাছে নন্টে ফোনটে পুরো সমগ্রটাই রয়েছে, এখন কি সেই গল্পের বই পড়ার নেশাটা লোকের আছে না? আছে, এখনও আছে, সেটা আছে, সেটা এখনও আছে, এখনও আছে। ধন্যবাদ। আধুনিকতাকে বেছে নিতে গিয়ে হয়তো একে একে আমরা নিজেদের ঐতিহ্যকে হারাতে বসেছি। আজ কলেজ স্ট্রিট থমথমে বন্ধ, প্রচুর দোকান, এগিয়ে এসো বন্ধুরা, না হলে আগামী দিন হয়তো কলেজ স্ট্রিটকে চিনবে না।